হ্যালো বন্ধুরা, এম কে টিভি কুকিং এর সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেরও আমি তোমাদেরকে সামনে তেঁতুলের সরার রেসিপিটা শেয়ার করব। এই তেঁতুলের সরার বানানোর জন্য আমি এখানে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষে, জিরে আর পরিমাণ মতো এখানে 3 থেকে 4 চামচ আমি সাদা তেল অ্যাড করেছি, এই সর্ষের তেল, সরি বন্ধুরা, সর্ষের তেলই অ্যাড করেছি। আর দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4টে শুকনো লঙ্কা। তো এটা আমি গরম হয়ে যাওয়ার পরে আগে থেকে যে আমি তেঁতুলগুলো ছাড়িয়ে রেখেছিলাম, দেখো একদম এগুলো একটা শিয়ার মধ্যে রয়েছে, যেহেতু সব আমি খোসাগুলোই ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি তেঁতুলের পরিমাণটা 2 কেজি, তেঁতুলগুলো একদম পাকায়। তো এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে হালকা নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করে নেব, আর যেহেতু তেঁতুলের পরিমাণটা আমার অনেকটা প্রায় 2 কেজি আর করার সাইজটা আমার অনেকটা ছোট হয়ে গেছে, এই জন্য একসাথে তেঁতুলগুলো অ্যাড না করে আমি অল্প অল্প করে কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু বেশি নাড়াচাড়া করবো না, হালকাভাবে মিডিয়াম ফ্লেমে রেখে 10 মিনিট নাড়াচাড়া করে নেব। আর এই তেঁতুলের সরা বানানোর জন্য যে চিনির সিরাটা আমি বানিয়ে নেব সেটা তোমাদের দেখাই। তো দেখো এখানে আমি একটা দস্তার পাত্র নিয়েছি, তার মধ্যে আমি যেহেতু তেঁতুলের পরিমাণটা 2 কেজি নিয়েছি সেই জন্য চিনির সিরার চিনিটা আমি 2 কেজি নিয়েছি। আর জল 500 থেকে 750 মতো নিতে হবে, কারণ চিনিটা জলের মধ্যে দিলে জলের পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে। আর 2 কেজি চিনি নিলে তবে কিন্তু টক মিষ্টির পরিমাণটা ঠিক থাকবে, এর থেকে বেশি চিনি ব্যবহার করলে টকে তেঁতুলের যে টকটা থাকে অল্প অল্প সেইটুকুও থাকবে না, খেতে ভালো লাগবে না। আর তোমরা চাইলে অবশ্যই চিনির পরিমাণটা বেশি দিতে পারো যারা একদম খুব মিষ্টি খেতে চাও। তো 10 মিনিট অপেক্ষা করবো যতক্ষণ না চিনির শিরাটা ফুটছে। তো এখনও চিনির শিরাটা আমার কমপ্লিট হয়নি, দেখো চিনিগুলো এখনও ওর মধ্যে রয়েছে, ভালো করে গুলে যায়নি। এই তেঁতুলের সরাটা কিন্তু আমরা রুটি, ভাত, গরম ভাত বা মুড়ির সঙ্গে খেতে পারি। আর এদিকে দেখো 10 মিনিট আমার নাড়াচাড়া করার পরে আমি চিনি শিরাটা হয়ে যাওয়ার পরে আমি তেঁতুলের সরার মধ্যে অল্প অল্প করে অ্যাড করছি। আর একটু অল্প নাড়াচাড়া করে নিচ্ছি, আর তেঁতুলের সরাগুলো যাতে চিনির মধ্যে পুরো ভালোভাবে ডুবে যায় সেই জন্য খুন্তির সাহায্যে ওদেরকে জলের মধ্যে ভালো করে একটু চেপে চেপে ডুবিয়ে দেওয়া হচ্ছে। তো এটাও আমি 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবো। তো আমি একদিকে বাড়িতে যে মশলাটা বানিয়ে নিয়েছি তোমাদেরকে দেখা, তো এখানে দেখো আমি জিরে, মৌরি আর কালো সর্ষে, শুকনো লঙ্কা দিয়ে ঘরেতে মশলাটা বানিয়ে নিয়েছি, একদম পুরো পেস্ট করিনি, আধো আধো মতো বাটা রয়েছে দেখো। তো সেটাকে আমি তেঁতুলের মধ্যে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিচ্ছি বা নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ তেঁতুলের যে সরাটা সেটা দেখো অনেকটাই রসটা কিন্তু ঘন হয়ে এসছে। আর এই মশলাটা অ্যাড না করলেই যে তেঁতুলের যে সরা বা যে কোনো আচারের সরাটা কিন্তু কোনো আস্বাদই আসবে না। তো বাকিটাও আমি এই সরার মধ্যে অ্যাড করছি, আর যেহেতু আমার সরাটা অনেকটা ঘন হয়ে এসছে আর মশলা মানে ঘরে বানা এই আচার মানে ঘরে বানানো এই মশলাটা না দিলেই নয়, দেখো অনেকটাই আমার ঘন হয়ে এসছে। এই
তেঁতুল সরা কিন্তু খুবই অপূর্ব খেতে লাগে। এইভাবে মশলাগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো প্রায় আমার হয়েও এসছে, রসগুলো পুরো টেনে নিয়েছে আর গায়ে গায়ে হয়ে গেছে। তো এবার আমি আগে থেকে লবণটা অ্যাড করিনি, আর হয়ে যাওয়ার পরেই আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে এটাকে নামিয়ে নেব। ওটা নামিয়ে রাখার জন্য আমি এখানে একটা মাটির পাত্র ব্যবহার করেছি, কারণ এই মাটির পাত্রের মধ্যে রাখলে অনেক দিন ভালো থাকে, নষ্ট হয় না। তো দেখো এর মধ্যে আমি চামচ দিয়ে অল্প অল্প করে নামিয়ে রাখছি, আর দেখতে কত সুন্দর লাগছে, দেখো পুরো গায়ে গায়ে হয়ে গেছে। আর গরম বলো, সারা বছরই কিন্তু এই যে কোনো আচারই ভালো লাগে গরম ভাতে। দেখো আচারটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে একটা সাদা কাপড়ের সাহায্যে ভালো করে মুড়ে যদি আমরা রোদে দিয়ে রাখি কিছুদিন অন্তর অন্তর, তাহলে কিন্তু এই আচারটা অনেকদিন ভালো থাকে। তোমরা চাইলে কোনো কাঁচের পাত্রের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিতে পারো, তাতেও কিন্তু আচারটা অনেকদিন ভালো থাকে। অবশ্য কিন্তু গরমটা ছিল, সেই ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আমি রেখেছি পাত্রের মধ্যে। তো আমার এই রেসিপি যদি তোমার ভালো লেগে থাকে তো অনেক অনেক শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর পুরো ভিডিওটা দেখবে, আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার আগেও বলে দিচ্ছি, একটু কমেন্ট করে জানিও আমার রেসিপিটা কেমন লাগলো।